হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজিক কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে জুলাই মাসের রাশিফল। জানবো জুলাই মাসটা কেমন যাবে না যাবে, তার আগে যেটা জানতে হবে জুলাই মাসে গ্রহদের কী পজিশন থাকছে না থাকছে। তাহলে চলুন সবার আগে সেটা জেনে নেওয়া যাক। তাহলে চলুন জেনে নিই গ্রহদের অবস্থান কি থাকছে না থাকছে। বিষ রাশিতে থাকছে শুক্র, মিথুন রাশিতে থাকছে রাহু এবং বুধ, কর্কট রাশিতে থাকছে সূর্য, ধনু রাশিতে থাকছে বৃহস্পতি এবং কেতু, মকর রাশিতে থাকছে শনি বক্রি অবস্থায়, মীন রাশিতে থাকছে মঙ্গল। এটা হলো গোটা মাসে গ্রহদের অবস্থান। জানবো মীন রাশির মানুষদের জুলাই মাসটা কেমন যাবে না যাবে। কাজের জায়গায় কিন্তু আপনাকে সততা এবং পরিশ্রম দুটির মাধ্যমে কিন্তু কাজ করতে হবে, তবে কিন্তু কাজের জায়গায় প্রোগ্রেস আপনারা দেখতে পাবেন। এই মাসে আপনাদের স্যালারিতে ইনক্রিমেন্ট হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। এই মাসে কিন্তু আপনারা আপনাদের হেলথ নিয়ে প্রচণ্ড মাত্রায় টেনশনে থাকবেন, হেলথ নিয়ে কিন্তু কিছু ইস্যু ক্রিয়েট হতে পারে। অর্থনৈতিক ব্যাপারে আমি বলবো মাসটা কিন্তু ভালো, অর্থনৈতিক ব্যাপারে আপনারা অনেকটা চাঙ্গা আগের থেকে কিন্তু ফিল করবেন, তবে পাশাপাশি খরচটাও আপনাদের থাকছে। এই সময় কিন্তু আপনাদের ম্যারেজ লাইফে একটু সমস্যা রাইজ করতে পারে, ম্যারেজ লাইফে কোথাও গিয়ে আপনাদের একটু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে, যার ফলে কিন্তু সমস্যা রাইজ করতে পারে, বা এই সময় আপনাদের মাথা গরম হয়ে যাবে তার জন্য কিন্তু সমস্যা রাইজ করবে। মাথা গরম হয়ে যাওয়ার ফলে কিন্তু আপনাদের কাজের জায়গাও কিছু কিছু ভুলভ্রান্তি হয়ে যাবে, এটাকে কিন্তু আপনাদের একটু নিয়ন্ত্রণ করতে হবে। ছোটোখাটো ভ্রমণ কিন্তু এই মাসে আপনাদের হওয়ার একটু সম্ভাবনা থাকছে। যে সকল মানুষরা অনেকদিন ধরে প্ল্যানিং করছিলেন যে বাড়ি কিনবেন বা সেল করবেন, তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো, তারা এই সময় করলে খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পাবেন। এ মাসে আপনাদের বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনা করলে আপনারা কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাবেন, তবে বিবাহ করার জন্য কিন্তু মানটা ভালো না, একটু ওয়েট করে গেলে আপনারা কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাবেন। বিজনেসে কিন্তু আপনারা প্রোগ্রেস তখনই দেখতে পাবেন যখন অত্যাধিক পরিশ্রম করবেন, তাহলে কিন্তু বিজনেস আপনারা অনেকটা বেটার রেজাল্ট কিন্তু পেতে পারেন। এই সময় আপনাদের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে, না হলে কিন্তু ভুলভাল সিদ্ধান্ত কিন্তু এই মাসে আপনাদের নেওয়া হয়ে যেতে পারে। বিজনেসে কিছু নতুন নতুন আইডিয়া অ্যাপ্লাই করতে হবে, তবেই কিন্তু আপনার বিজনেসটা অনেকটা গ্রো করবে। ভাই বোনের সাথে কিন্তু আপনাদের সম্পর্ক আগের থেকে অনেকটা বেটার হয়ে যাবে, তবে পরিবারের লোকজনদের সাথে ছোটোখাটো কোনো ভুল বোঝাবুঝি কিন্তু এই মাসে আপনাদের তৈরি হয়ে যেতে পারে। এডুকেশানের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো, এডুকেশানে ভালো রেজাল্ট আপনারা কিন্তু এই মাসে পেতে পারেন। এডুকেশানের ফিল্ডে যারা বাইরে যেতে চাইছেন এডুকেশানের জন্য তাদের জন্য সময়টা ভালো। যারা কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো, এডুকেশানের জন্য লোকজন কিন্তু আপনাকে খুব ভালো চিনবে। তবে যে কোনো কাজে এই মাসে কিন্তু আপনাদের একটু দেরি হবে, যেটা 5 দিনে হয়ে যাওয়ার কথা সেটা হতে কিন্তু 10 দিন সময় লাগবে, এই ধরনের সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, মীন রাশির মানুষদের জুলাই মাসটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।